মামরুল হক আর সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম চরমোনাই তাদেরকে একই ভূমিকা রাখতে হবে ঠিক কি না জোরে কা মোটা কলম দিয়া সাদা কাগজে লিখে রাখবেন 2040 সালের পরে বাংলাদেশে যদি কেউ থানার ওসি হতে চায় সূরা ফাতিহা সহি তেলাওয়াত করতে না পারলে ওসি বানাবো না মনে রাখবা 2040 সালের পরে কেউ যদি বাংলাদেশে এসপি ডিসি এডিসি এরপর কি বলা হয় পুলিশের আইজি হতে চায় সূরা ফাতিহার তরজমা না জানলে তাকে আমরা ওই সকল পদে বসাবো হ্যাঁ মনে রাখবা 2050 কি বলা হয় 40 সালের পরে এমন গভর্নমেন্ট এমন সরকার এমন প্রশাসন করব যদি কেউ হাদিসের কিতাব পড়াইতে না পারে তাকে ক্যাবিনেট মন্ত্রী বানানো হবে না মনে রাখবা 2045 সালের পরে এমন বাংলাদেশ হবে কেউ বুখারী শরীফ পড়াতে না পারলে প্রধানমন্ত্রী চেয়ারে তাকে বসতে দেওয়া হবে না 2040 সালের পরে এমন বাংলাদেশ হবে যিনি বঙ্গভবনে বসবেন দাড়ি নাই টুপি নাই কি বলা হয় কাপড় না খুললে হিন্দু না মুসলমান বোঝা যাবে না এমন রাষ্ট্রপতি দেশ আর দেখবে না মুসলমানের দেশে 2040 সালের পরে এমন রাষ্ট্রপতি বসবে যিনি সেজদা দিবেন বঙ্গভবনে খবর হবে আল্লাহ পাকের আওয়াজ চান চান আপনারা চান এমন বুজুর্গ হোক দোহাতুল আল্লাহু আকবার বলে দেখায় দেন এদের টার্গেট এরা কারা এক নাম্বার বলেছি খ্রিস্টান দুই নাম্বার ইহুদি তিন নাম্বার এনজিও চার নাম্বার আমাদের বাংলাদেশি স্বদেশি মুনাফিক আর মির্জাফর নাস্তিক মুরতাদরা পাঁচ নাম্বার হলো তথাকথিত রাজনীতিবিদেরা ঠিক কিনা শুনে কম সুবহান আল্লাহ কি সুরত এক একজনের আর জুমার দিন দেখবেন ফজর নাই জোহর নাই আসর নাই মাগরিব নাই এশা নাই কিচ্ছু নাই জুমার দিন হেলতে দুলতে যায় নামাজ কাঁদিয়ে নেতা যায় চর দখল করার মতো এই রায়পুরে রায়পুরার চরের মতো জায়গা দখল করার মতো বড় যায় নামাজ বিশ ইমাম সাহেবের পিছন না আমি উত্তরায় ফায়দাবাদ কেন্দ্রীয় মসজিদে 25 বছর আগে আইন করেছি পাঁচক্ত নামাজ পড়ে না মসজিদে যারা ইমাম সাহেবের পিছনে দাঁড়াবার কোনো অধিকার তাদের জুমার দিন নাই যেগুলি বেনামাজি জুমা পড়তে আর বেগুলি ওই পেশাব পায়খানার পাশে যায় নামাজ বিছাই দিবে সেই বাহির থেকে কোন রকম ঠাকুর ঠাকুর করে চলে যাবে ঠিক না অথচ নামাজ নাই মসজিদে ফজরের নামাজ হয় উনি নাক টেনে ঘুমায় উনি জুমার দিন চর্দক করে আল্লাহর রাস্তে বলি বাবা দুঃখর ভারাক্রান্ত হৃদয়ে বলি অনেক দুঃখ আমাদের মনে কি অপরাধ করেছিলাম সব উনি ভারত যদি জেল খাটাতো দুঃখ করতাম না মূর্তি পূজক সরকার জেল তো খাটাবি ঠিক কিনা বলেন যদি আজকে ইসরায়েলে গাজায় লড়াই করে রক্ত দিতাম গর্ব হতো ইহুদিরা মারতেছে দাবি করেন মুসলমান পড়েন বলেন কোরআন শরীফ আবার লম্বা লম্বা বলে নামাজও পড়েন 332 টাকা বলে তাহাজ্জুদও পড়েন আবার আলেমদেরকে জুলুম করেন আপনি হিন্দুরা মুসলমান না খ্রিস্টান আপনি যে কি বুঝাই যায় না ঠিক কিনা জোরে কি বলেন ঠিক না এবার বুঝায়া ছাড়া হবে তাই বাংলাদেশে আমার ভাই 71 সালে শেখ মুজিব জিয়াউর রহমানরা যে ভূমিকা রেখেছেন মামরুল হক আর সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম চরমোনাই তাদেরকে একই ভূমিকা রাখতে হবে ঠিক কি না তবে বাংলাদেশে নতুন ইতিহাসের রচনা হবে ঠিক না এরপরে সামাজিকভাবে ইসলামকে ঐক্যবদ্ধ করার জন্য চারটা ঘরানার উলামায়ে কেরাম কওমি উলামায়ে কেরাম আলিয়া মাদ্রাসা কেন্দ্রিক উলামায়ে কেরাম এরপরে হলো আপনার আহলে হাদিস কেন্দ্রিক উলামায়ে কেরাম আর একটা ভাইরা আসেন যারা একটু বেদাতি কর্মকাণ্ড করলো তাদের আকীদা খারাপ না আল্লাহকে অস্বীকার করে না নবীজিকে অস্বীকার করে না একটু ক্যাম করেন দাঁড়ান এটাতে আমাদের আপত্তি নাই তাদেরকে আমরা চাই ঠিক কিনা জোরে কর একমাত্র যারা নবীজিকে হাজার নাজার মনে করে এরা মুশরিক হয়ে গেছে ঠিক কিনা কবর পূজা মাজার পূজা করে কবরে সেজদা দেয় ওই সকল মুশরিকগুলিকে সাথে নেওয়া যাবে না এই বেদাতি আমি বেদাতি বলবো না দুঃখ লাগে এরা যেমন সারসিনা যেমন ওই নেসারাবাদের কায়েদ সাবুদুরের লোকেরা একটু কেম তারা মহাব্বতে করেন কিন্তু তাদের পাগড়ি মেসওয়াক আমল এত সুন্দর দেখলে আমাদের ঈর্ষা হয় ঠিক কিনা যাবে চমৎকার আমল তাদের আমরা তাদেরকে নেব এই কেয়ামি আমির বেদাতি না বলে কেয়ামি ভাইদেরকে ওলামায়ে কেরাম কেয়ামি ওলামায়ে কেরাম আহলে হাদিসের ওলামায়ে কেরাম কওমি ঘরানার ওলামায়ে কেরাম আলিয়া ঘরানার ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে হেফাজতের ব্যানারে অরাজনৈতিক সংগঠন মজবুত করে সারা বাংলার পাড়া মহল্লায় শক্ত ঘাঁটি বানায় রাখতে হবে বাঁশের লাঠি সবসময় মজুদ রাখতে হবে ঢাকা থেকে হেফাজত কোনো কিছু বলা মাত্র প্রত্যেকের গ্রাম আগে দখল করে ফেলতে হবে ঠিক কিনা জানে কা পারবেন 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 আপনারা আর রাজনীতিতে শুধু মামুল হক ফয়জুল করিম আর যারা রাজনীতিতে বাংলাদেশের দলগুলি আছেন আল্লাহর হস্তে বলি দলের দলের বিজয় চাইেন না ইসলামের বিজয় করেন নেতাকে প্রধানমন্ত্রী বানাতে লালাইতে হইেন না ইসলাম আর কোরআনকে রাষ্ট্রপতির ভবনে পৌঁছায় দেন ঠিক কিনা জোরে কর আল্লাহ তাদেরকে একতায় আসার তৌফিক দান করুন বলেন আবি আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন
আমার ভাইরা এরা যে 2050 সালের মধ্যে বাংলাদেশকে খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় আমরা মামুনুল হকরা ফয়জুল করিম সাহেবরা কি বসে বসে আঙ্গুল চড়বো কথা বলে না কেন ঘরে ঘরে খ্রিস্টান হয়ে যাবে আর আমরা কি বসে থাকব বসে থাকি নাই যেদিন মিটিংটা তারা করেছিল 14 15 বছর আগে এই পঞ্চচক্র পঞ্চ শয়তান বাংলাদেশ পূর্ব তিমুরের মতো খ্রিস্টান রাষ্ট্র বানাবে তার একদিন পরে আমরা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এত খেদমত বাংলাদেশে মুসলমানদের পিছনে ওলামায়ে কেরাম করব এদের টার্গেট 50 সালের মধ্যে খ্রিস্টান রাষ্ট্র আমাদের টার্গেট 2040 সালের মধ্যে বাংলাদেশ পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র ঠিক কি না জোরে কম মনে রাখবেন বলে গেলাম মোটা কলম দিয়া সাদা কাগজে লিখে রাখবেন 2040 সালের পরে বাংলাদেশে যদি কেউ থানার ওসি হতে চায় সূরা ফাতিহা সহিহ তেলাওয়াত করতে না পারলে ওসি বানাবো না মনে রাখবা 2040 সালের পরে কেউ যদি বাংলাদেশে এসপি ডিসি এডিসি এরপর কি বলা হয় পুলিশের আইজি হতে চায় সূরা ফাতিহার তরজমা না জানলে তাকে আমরা ওই সকল পদে বসাবো হ্যাঁ মনে রাখবা 2050 কি বলা হয় 40 সালের পরে এমন গভর্নমেন্ট এমন সরকার এমন প্রশাসন করব যদি কেউ হাদিসের কিতাব পড়াইতে না পারে তাকে ক্যাবিনেট মন্ত্রী বানানো হবে না মনে রাখবা 2045 সালের পরে এমন বাংলাদেশ হবে কেউ বুখারী শরীফ পড়াতে না পারলে প্রধানমন্ত্রী চেয়ারে তাকে বসতে দেওয়া হবে না 2040 সালের পরে এমন বাংলাদেশ হবে যিনি বঙ্গভবনে বসবেন দাড়ি নাই টুপি নাই কি বলা হয় কাপড় না খুললে হিন্দু না মুসলমান বোঝা যাবে না এমন রাষ্ট্রপতি দেশ আর দেখবে না মুসলমানের দেশে 2040 সালের পরে এমন রাষ্ট্রপতি বসবে যিনি সেজদা দিবেন বঙ্গভবনে খবর হবে আল্লাহ পাকের আওয়াজ চান চান আপনারা চান এমন বুজুর্গ হোক দোহাত তুল আল্লাহু আকবার বলে দেখায় দেন আমার ভাইরা খামোশ এটা যদি করতে হয় একটা কাজ আপনাদের করতে হবে বাটপারদের সাথে আর থাকা যাবে না নেতাদের পিছনে আর ঘোরা যাবে না এমপি আসলে উল্টো দিকে চলে যেতে হবে মন্ত্রী আসলে আরেক দিকে মুখ ঘোরায় ফেলতে হবে আর আহলুল্লাহ আল্লাহওয়ালা যারা গভীর রাতে সিজদায় আল্লাহর কুদরতি কদমে পড়ে কাঁদে এই আহলুল্লাহদের সাথে আমাদেরকে এখন থেকে সম্পর্ক রাখতে হবে ঠিক কিনা জরে সবাই রাজি রবি ঠাকুর হিন্দু মানুষ এটি কথা চমৎকার বলেছেন সৎ সঙ্গে স্বর্গে বাস অসৎ সঙ্গে সর্বনাশ ঠিক কিনা জানেন কোন মনে রাখবেন আমি বাবা এখনো পর যদিও আপনাদের মহব্বতে প্রতিদিন বাংলাদেশে কথা বলে চলেছি জেল থেকে বের হওয়ার পরে 22 এর দিন কিন্তু আসলে কথা বলার শারীরিক যোগ্যতা নাই ডাক্তারের প্রচন্ড নিষেধ শুনলে আমাকে মাইক কেড়ে ডাক্তার হাসপাতালে নেবে আমি বলেছি আমার আসল ঔষধ হলো মাহফিলে কথা বলা এখানে কথা বললি আমার সব রোগ ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ চলে খন বলে বিশ্রাম নেবেন একটু আসলেই বের হওয়ার পর জানতাম না এই দেশের ওলামায়ে কেরাম এত ভালোবাসেন এই দেশের মুসলমান এত ভালোবাসেন জেল থেকে বের হওয়ার পরে 10 দিন মোবাইল খোলা মাত্র মৌচাকের মতো ঝাঁকে ঝাঁকে ফোন কেউ হাউমাউ করে কাঁদে বৃদ্ধা মহিলারা ফোন করে হুজুর কত নফল রোজা আপনার জন্য আমরা রেখেছি কেউ কাঁদে কেউ আমাদের জন্য দোয়া করে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ জোরে বলে সোহবত আহলুল্লাহ বলবো এই কথাটুকুন প্রেক্ষাপটে বলে আল্লাহকে যদি করতে চান দেশটা যদি ইসলামী করতে চান ইসরায়েলের ইহুদির বাচ্চাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে যদি মুছে দিতে চান আমাদের বেনামাজি ভাইদেরকে এখন থেকে পাঁচকের নামাজ শুরু করতে হবে ঠিক কিনা যেই বাবার গালে দাড়ি নাই বাবা তুমি দাড়ি রাখো তুমি না নবীর উম্মত নবীর মতো সুরতটা বানাও না বাবা ঠিক কিনা বলে যে মাথায় টুপি রাখো না সে মাথায় টুপি রাখো যে অজুর আগে মেসওয়াক করো না মেসওয়াকটা ধরো রাতের তাহাজ্জুদের সেজদাটা লম্বা করে দেখো আল্লাহ কত কাছে আল্লাহু আকবার আল্লাহু আকবার সেজন্য বলি বাবা তিনটি জিনিসের মালিক হয় যারা সচরাচর ঈমান হারা বেঈমান হইয়া কবরে যায় তারা কয় জিনিস এই সবাই জবাব দেন কয় জিনিস তিন জিনিসের মালিক হয় যারা ঈমান হারা হইয়া কবরে যায় তারা আবার এই তিন জিনিসের মালিক হওয়ার পরেও যদি তারা কোনো আল্লাহর ওলির সাথে হক্কানি পীর মশাইখের সাথে হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রাখে একদিকে তারা নেতা টাকাওয়ালা আর বিদ্যাওয়ালা হলেও ঈমান নিয়ে আল্লাহর ওলি হইয়া কবরে যেতে পারে সুবহানাল্লাহ সেই তিন জিনিস কি এক নাম্বার টাকার মালিক শিল্পপতি অনেক টাকার মালিক ঠিক কিনা শিল্পপতি হলেই রাতের অন্ধকারে গুলশানের বাড়িতে এক রাতে 20 লাখ টাকার মদের আসর বসান তার গার্মেন্টসের শ্রমিকটা 500 টাকা বেতন বাড়াইতে বললে গুলি করা ঠিক কিনা জানেন
এমন চরিত্রহীন বাংলাদেশের টাকার মালিক শিল্পপতির অভাব নাই। এক রাতে 20-30-40 লাখ টাকা মদের আড্ডায় খরচ করে, আর শ্রমিকরা যদি 500 টাকা বেতন বাড়াতে বলে পুলিশ দিয়ে তাদেরকে গুলি করায়। এক নাম্বার টাকার মালিক, দুই নাম্বার ক্ষমতার মালিক, গুতা দিলেই সব পাশ, কলমের গুতা দিলেই সব পাশ, ঠিক কিনা বলেন? তিন নাম্বার হলো শিক্ষার মালিক, ঢাকা ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রধান, বাংলাদেশের সাহিত্য বিভাগের অমক, বাংলা একাডেমির চেয়ারম্যান, এরকম উচ্চ শিক্ষিত কবি, সাহিত্যিক, দার্শনিক, ভাষাবিদ, বিশ্ববিখ্যাত ডাক্তার, এই উচ্চ শিক্ষিত মানুষ যারা দুনিয়ার শিক্ষাকে উচ্চ শিক্ষা বলেন, আমি তাদেরকে বলি উচ্চ মূর্খ, ঠিক কিনা স্যার? কারণ ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যেই ব্যক্তি পেশাবটাও করতে জানে না, এর মতো গণ্ড মূর্খ আর কেউ হতে পারে না। কবি, সাহিত্যিক, দার্শনিক, এমপি, মন্ত্রী হয়ে আল্লাহর কোরআন যে সহিহ তেলাওয়াত করতে পারে না, তার মতো মূর্খ আর কেউ হতে পারে না, ঠিক কিনা স্যার? এখন আল্লাহুম্মা আমিন, নবীজিকে গালি দিলে যার কলিজায় ব্যথা লাগে না সে মুসলমান হতে পারে না, আল্লাহর কোরআনকে লাথি দিলে যার কলিজায় লাগে না সে মুসলমান হতে পারে না, কি বলেন, ঠিক না? আমার ভাইরা, দুঃখ আর ভারাক্রান্ত হৃদয়ে এবার সুসংবাদ শোনাই, এই পঞ্চচক্র প্রথম রাজনৈতিক চক্রটা অতি এবার মনে রাখবেন। এবার সরকার বদলালে যে সরকার আসবে তার বাপেরও ক্ষমতা নাই আলেমদের হুকুম আর ইঙ্গিত ছাড়ার দেশ চালাইতে পারে, আল্লাহ আনবেন এমন সরকার, আলহামদুলিল্লাহ জোরে কর। সুতরাং বেলা শেষ, খেলা শেষ, 52 বছর পরে নাস্তিকদের খেলা শেষ, বেলা শেষ, খেলা শেষ, ঠিক কিনা জোরে বলেন? এবার বেলা খেলা হবে না, ওমরি শাসন বাংলাদেশে জারি হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ জোরে কর।